আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আরেকজনকে যুক্ত করি, অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন দেখি। রাজু, রাজু আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন তাহলে। হ্যাঁ জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া, আপনি কি এটা দেখছিলেন যে আজকে একটা যে ইসে যে মানে ধর্ম অবমাননার জন্য যে কাকে বলে ধরছিল ইসে, মানে বুঝলাম না, মানে কিছু একটা বললে ওদের ধর্ম অবমাননা হয়, এটা কিরকম ভাইয়া? হ্যাঁ খুবই খারাপ অবস্থা ভাই বাংলাদেশের। আমি দেখি নাই, আমি গতকাল বা গত পরশু কি যেন একটা দেখলাম, কয়েকজন লোক মানে জটলা পাকিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে যে ধর্মীয় অনুভূতিতে নাকি কে কোন হিন্দু লোক নাকি আঘাত করছে কি নাকি করছে, এগুলো চিৎকার চেঁচামেচি দেখলাম। এদের তো ভাই কিছু বললেই অনুভূতিতে মানে কিছু একটা বললেই হয়ে যায়, বাট অন্যান্য খ্রিস্টান বা হিন্দুদের এরকম কিছু বললে তো দেখি না এরকম কোনো রিয়্যাক্ট করতে ওদের। অন্যদের আর ধর্মীয় অনুভূতি নাই, বা খালি ধর্মীয় অনুভূতি মুসলমানদের আছে, মানে কিছু বললেই এত এত কি এত দুর্বল অনুভূতি ভাইয়া। হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যদি ধর্মীয় অনুভূতির কথাই বলে তাহলে তো গরু গরুর মাংস যে খায় মুসলমানরা, তারপর গরু যে কোরবানি দেয় কোরবানির সময়, এতে তো হিন্দুদের অনুভূতিতে আঘাত লাগবে তাই না? এতে হিন্দুরা মানে হিন্দুদের খারাপ লাগে না, ওদের তো মা ডাকে, ওরা দেবী ডাকে দেবী হিসেবে। তাহলে তো ধর্মীয় অনুভূতি যদি রক্ষণ করতে সংরক্ষণ করতেই হয়, ধর্মীয় অনুভূতি যদি এতই দামি হয় তাহলে তো প্রথমে হচ্ছে কোরবানি বন্ধ করে দেওয়া উচিত, যেহেতু হিন্দুদের অনুভূতিতে আঘাত লাগতেছে সেহেতু কোরবানি করা যাবে না। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ এই শব্দটাই তো, এই বাক্যটাই তো হচ্ছে অন্য ধর্মের উপর আক্রমণ, মানে অন্য ধর্ম কিন্তু বলতেছে যে মানে ঈশ্বর আছে বা ভগবান আছে শিব আছে এগুলা বলতেছে। আর ভাইয়া ইসলাম বলতেছে ওই শক্তিটা ঈশ্বর, যে বিগ ব্যাং এর মধ্যে দিয়ে এটা আছে, অনেক অনেক সময় থেকে বিশ্বাস করে যে শক্তিটা ঈশ্বর, কিন্তু আর ওরা তো বলে মোহাম্মদী সবকিছু। হ্যাঁ অন্য ধর্ম যেগুলো বলে, কিন্তু ইসলামের ইয়াটা ভিন্ন, ইসলাম বলে যে অন্য কোনো ঈশ্বরই নাই, অন্য কিছুই নাই, অন্য সবগুলো মিথ্যা, একমাত্র আল্লাহ ছাড়া। মানে সে প্রথমে অন্য ধর্মগুলাকে আক্রমণ করে, আক্রমণ দিয়ে তার শুরু, তাহলে তো এই জিনিসটা তো বন্ধ করে দেওয়া উচিত, যে মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাও তো বন্ধ করে দেওয়া উচিত। এতে তো অন্যের অনুভূতিতে আঘাত লাগতে পারে, অন্যরা ভাবতে পারে তোমরা তোমাদের আল্লাহ নিয়ে থাকো অসুবিধা কি, কিন্তু তোমরা অন্য কোনো ঈশ্বর নাই এটা তোমরা কেন বলবা, এটা তো বলাটা আমাদের অনুভূতিতে আঘাত, এটাও তো তারা দাবি করতে পারে। এরকম নানা ধরনের দাবি তো নানা জন যে কেউ করতেই পারে, যাদের এক একজনের ধর্ম এক এক রকম, ধর্ম তো আর কোনো যুক্তির উপর নির্ভর করে না। এখন যে কোনো দাবি দেখা যায় যে ধর্ম ধর্মকে তারা সবসময় ইস্যু হিসেবে ইউজ করা যায়, দেখে তো মনে হয় না অ্যাকচুয়ালি এটা ধর্ম, তাদের তো এটা রাজনৈতিক হাতিয়ারই মনে হয় যতটুকু মনে হয়, মানে যত কিছু ওয়াচ যা করে সবকিছু, আবার রাস্তায় মাইক বাজায় করে ই করে। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। ঠিক আছে রাজু ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকবেন। আর ভাই আরেকটা ছোট কোশ্চেন ছিল, একটু কি করতে পারি? আচ্ছা বলেন। আচ্ছা ভাই, অনেক সময় যে বলে যে ইসলামের ছায়াতলে আসুন আসুন, তখন কি অ্যান্সার দেওয়া উচিত তাদেরকে বলেন ভাইয়া? মানে প্রায় বলে যেখানে ই দেখা যায় না, এইভাবে তো আমরা এক কথায় কি অ্যান্সার দিতে পারি, এগুলো তো আমরা এইভাবে আমরা আলোচনা করি না তো ভাই, এভাবে শর্টকাট অ্যান্সার বা শর্টকাট কি কোন প্রশ্নের কি অ্যান্সার দেওয়া যেতে পারে এভাবে তো ভাই আমরা আলোচনা করি না আসলে। আমি আমি একবার বলছিলাম যে ভাইয়া যদি আপনার ইসলাম সত্যি হয়ে থাকে, আপনাদের ইসলামে তো বলে যে আদম 90 ফুট ছিল, 90 ফুট থেকে দেন এই কোন প্রসেসের মাধ্যমে আজকে উচ্চতাটা আসছে 6000 বছর পরে, সেটার ব্যাখ্যা দেন, তারপরে তারা কিছু বলে অ্যান্সার দিতে পারেনি আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা আপনি আমরা তো আসলে এইভাবে কোন প্রশ্নের কি উত্তর সেভাবে মানে আলোচনা করি না, আমরা আলোচনা করি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। ঠিক আছে রাজু ভাই, আজকে আপনাকে বিদায় জানাই তাহলে। ঠিক আছে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভালো থাকেন। আপনি একটু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লাইভটা শোনেন, আমি আরো কয়েকজনকে যুক্ত করছি।